কলকাতা 24/7 এর পঞ্চায়েত এক্সপ্রেস নিয়ে আজকে আমরা হুগলিতে, আজকে আমরা দাঁড়িয়ে আছি হুগলির পালশিটে এবং এখান থেকে চলে যাবো হুগলির আরো অনেক দূরে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মানুষের কি আশা, কি আকাঙ্ক্ষা, কি বা চান তারা, এইগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন পঞ্চায়েত এক্সপ্রেসের মাধ্যমে। আজকে হুগলিতে, চলুন ঘুরে আসা যাক। এভাবেই আমরা পৌঁছলাম হুগলি, এই সেই সিঙ্গুরের ন্যানো গাড়ির কারখানা। তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে একটা খবর ছড়িয়েছিল। মাঝখানে শোনা গিয়েছিল মনোরঞ্জন মালিক তৃণমূল কংগ্রেসের উপর খুশি নন, উনি প্রার্থী হতে চান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেরকমভাবে রেসপন্স আসেনি যে উনি প্রার্থী হতে পারবেন এবং উনি নাকি বিজেপির দিকে পা বাড়িয়েছে। তো এত সব কিছু প্রশ্ন নিয়ে আমরা মনোরঞ্জন বাবুর কাছে পৌঁছতে চেয়েছিলাম, তার সঙ্গে আমাদের ফোনে কথাও হয়েছিল, কিন্তু উনি কোনো কিছু বলতে রাজি নন এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে। কিন্তু কি বলছে বিজেপি, তাকে নিয়ে বিজেপির কোনো লাভ নেই বলছেন তারা। তার কারণ ওনাকে নিয়ে কিন্তু হবে, ওনার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। আমরা এমন মানুষকে নিতে চাই যাকে নিয়ে আসলে আমার লাভ হবে, বেনিফিট হবে, কারণ হচ্ছে বাবাকে নিয়ে আমাদের বোঝা বোঝা আর কি হবে। সারা দিন কাটিয়ে সন্ধে নামলো রাস্তার মাঠে ঘাটে, স্থানীয় কিছু মহিলাকে পাওয়া গেল, পরন্ত বিকেলে আমাদের কাছে জানালেন তাদের কিছু আক্ষেপের কথা। তারা চেয়েছিলেন টাটার কারখানা হোক, মানুষের আর্থিক সংস্থান ভালো হতো, কিন্তু তা হল না বললেন তারা। আফসোস নেই, এত ছেলে মেয়ে চাকরি করতো, গরিবরা করে খেত, দোকান বাজার ভালো চলতো, একটা দোকান বাজার তো ভালো চলতো, আমরা আর কি পেলাম কিছু। আরে টাটাটা হতো আমরা আরো মানে সুখী হতাম, এই আর কি, কিছু করার নেই, খুশি হতেই হবে। সন্ধে নামলো এলাকায়, ফিরে এলাম আমরা, হুগলি রয়ে গেল সেই অভাব অভিযোগ আক্ষেপ নিয়েই। দেবময় ঘোষের রিপোর্ট, কলকাতা 24/7, হুগলি।